প্রথম কথা বলে দিই, ইনডোর প্ল্যান্টস কিন্তু সবাই একটাই কোয়েশ্চেন করে, শুধু কি ইনডোরে রাখতে হয় না আউটডোরে রাখতে হয়। গরম আছে একদম হালকা হালকা গরম, ইচ্ছা করে ধরিনি কারণ এটা খুলতে পারবো না, বেকার খুলতে পারবো না, নিয়ে লাভ নেই। দু নম্বর খুব ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস ম্যাক্সিমাম কিন্তু খুব পয়জনাস হয়। এসে গেছে ঘোড়া নিয়ে, বোঝাই যাচ্ছে কিসের জন্য এসছি আমরা। চলো, হ্যাঁ বৃষ্টি হবে, দেখ মশা ধূপ দিয়ে দিয়েছি, দেখ সব মশা তাড়িয়ে দেবো আজকে আমরা। হ্যাঁ ইয়া ইয়া করে আরেকটা আনতে হয়েছে, জানি না আজকে কিরকম মশা আছে, কিন্তু প্রোটেকশন তো নিতেই হবে কারণ ডেঙ্গির সিজন চলে এসছে। হ্যাঁ এই দেখ ভূতের সিনেমা হয়ে গেল বুবু, ভূতের সিনেমা হয়ে গেল, ধোঁয়া এসে সামনে। গুড মর্নিং সবাইকে আর শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথ পর্বে যাওয়ার আগে একটুখানি বলে দিই, আমার এখন ব্লগ দেওয়ার কনসিস্টেন্সি একটু খারাপ যাচ্ছে, একটু দেরি করে দিচ্ছি, অথবা অনেকদিন আগে যেটা ক্যামেরা বন্দি লেন্স বন্দি করেছি সেই ব্লগটাকে দিচ্ছি, তার জন্য ব্যক্তিগত কারণ আছে কিছু, দ্বিতীয়ত প্রচুর কাজের চাপ, সব মিলিয়ে পেরে উঠছি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমার তরফ থেকে। আর এটাও কবে আসবে আমি জানি না, কিন্তু হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট হয়তো আপনারা দেখে নিয়েছেন, ওটা বুবু দু বছর আগে রথ সাজিয়েছিল, তখন মোটামুটি অনেকখানি সেন্স এসেছিলো আর কি, রথ কী বা এগুলো কী তখনই সাজানো হয়েছিল। যারা পোস্টটা এখনও দেখেননি এবিআর ব্লগসের কমিউনিটিতে চলে যান, পোস্টটা দেখতে পারবেন বুবুর রথ সাজানোর। আচ্ছা এবার মেন পর্বে চলে আসছি, রথ মানেই শুধু যে পাঁপড় ভাজা জিলাপি সেটা নয়। আমি যেটুকু রথ দেখেছি, আমি সাউথ কলকাতায় গড়িয়াতে থাকতাম এবং আমার বাড়ির পাশেই রথতলা বলে একটা জায়গা আছে যেখানে আমি চিরকাল রথের মেলা দেখে এসেছি, ছোটো থেকে বড় হয়েছি। জিলাপি পাঁপড় ভাজা তার সাথে হয়েছে, যেটা দেখতাম কমন ছিল সেটা হচ্ছে গাছ। হ্যাঁ গাছ নিয়ে কথা বলবো, এই সপ্তাহে মোটামুটি আমি ঠিক করেছি উল্টো রথ অবধি। আমি যেটুকু জানি, আমি গাছ সম্পর্কে তো 20% জানি, এমন কিচ্ছু জানি না, কিন্তু যেটুকু জানি বা যেটুকু শিখেছি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আজকে শুরু করছি ইনডোর প্ল্যান্টস দিয়ে, তো আমার ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে সেগুলো আমি একটুখানি দেখাই। এখানে আমি কিছু ইনডোর প্ল্যান্টস যেগুলো ওইখানে থাকতো অনেকদিন আগে এদের এখানে বার করেছি। আচ্ছা আমি এদের এক জায়গায় একটুখানি গুছিয়ে নিই, এই জায়গাটা রাখি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। 70-80% লোক যখন গার্ডেনিং শুরু করেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন ইনডোর প্ল্যান্টস দিয়ে শুরু করার, আমার এই হচ্ছে সিম্পল কালেকশন। ইনডোর প্ল্যান্টস দিয়ে শুরু করার প্রধান কারণ হচ্ছে এটাকে ইনডোরে রাখা যায়, সবার কিন্তু আউটডোরে অনেক স্পেস থাকে না, ঘরে বা বারান্দায় ব্যালকনিতে রাখা যায় আর ইজি টু মেনটেন, কম জল দিতে হয়। ইনডোর প্ল্যান্টসের মধ্যে কিছু গাছ যেমন রোদে থাকতেও ভালোবাসে আউটডোরে, তেমনি ইনডোরে থাকতেও ভালোবাসে, যেমন এটা পার্পল হার্ট, রোদে আছে বলে একদম পার্পল কালার হয়ে আছে, আর এই সেম গাছটাই সেমি শেডে আছে বলে গ্রিন হয়ে আছে। এখন যে গাছটি দেখাচ্ছি এটা একটুখানি হালকা হালকা আলো আসে, মানে রোদ আসে হয়তো দিনে 2 ঘন্টা এরকম জায়গায় থাকতে খুব ভালোবাসে, রোদে মোটামুটি এখন যে রোদটা আছে বর্ষার রোদ তাতে থাকতেও ভালোবাসে। আর এই কাণ্ডগুলোর প্যাটার্নগুলো একটুখানি মন দিয়ে দেখুন, এই সং অফ ইন্ডিয়া কাণ্ডের প্যাটার্নটা দেখুন, এই প্যাটার্নগুলো অলমোস্ট দেখবেন প্রত্যেকেরই এক, একটু কেউ মোটা কেউ একটু পাতলা, কিন্তু এই যে দেখুন স্পেসিফিক্যালি এই যে সবুজ একটা অংশ তার পাশে দেখুন একটা সাদা স্ট্রাইপ, এটা দেখাচ্ছে এই কারণে এগুলোকে না ইজিলি কাটিং করে মাটিতে লাগানো যায়। দেখুন এই গাছটাও সেম, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টসগুলোর মোটামুটি যা যা ভ্যারাইটি আমার কাছে আছে, যে কটা আছে এই কটার কিন্তু একই অপশন, জাস্ট এরকমভাবে কাট করে দিন আর মাটির মধ্যে সিম্পল লাগিয়ে দিন, শিকড় এসে যাবে। এবার আসি মাটি তৈরির ব্যাপারে, এরা না খুব কম যত্ন লাগে, এদের পাতে যে গার্ডেন সয়েল আছে সেগুলোই নেবেন, তার সাথে হয়তো মাটি নেবেন 80% ধরে নিন, আর 20%-এর মতন ভার্মি কম্পোস্ট দিয়ে এর মাটি তৈরি করে নেবেন। আর অবশ্যই কখনোই সার হিসাবে সর্ষের খোল দেবেন না, সর্ষের খোলে কিন্তু এরা মরে যায়, সর্ষের খোলের অ্যাসিডিক রিয়াকশন এরা সহ্য করতে পারে না, কেউ না। আমি কিন্তু এই ভুলটা করেছিলাম, আমার কিছু গাছ মরে গিয়েছিল এবং তার থেকে শিক্ষা নিয়েছি, তাই নিয়ে কিছু গুগলে রিসার্চ করেছি এবং তারপরে কিন্তু আমি তথ্যটা পাই। সং অফ ইন্ডিয়া স্নেক প্ল্যান্ট খুব হার্ডি প্ল্যান্ট, এরা যে কোনো অ্যাটমসফিয়ারে খুব ইজিলি থাকতে পারে, স্পেশালি হিউমিড ওয়েদার, একটু গরম একটু রোদ, আবার ঘরের মধ্যে শেডি এরিয়াতেও এরা সানন্দে থাকে আর খুব ভালো অক্সিজেন পিউরিফায়ারের কাজ করে। এটা হচ্ছে অ্যাগনোলেমা।
সবচেয়ে কমন আর ইজি প্ল্যান্ট হচ্ছে মানি প্ল্যান্ট। আর এই মানি প্ল্যান্টে এরকম শিকড় আসে এরকম জায়গা থেকে, আপনি কারো কাছ থেকে যদি কাটিং এনে জলে বা মাটিতে দিয়ে দেন ওরা খুব সুন্দর থাকে। আর তীব্র রোদে অবশ্যই রাখবেন না, মানি প্ল্যান্ট তীব্র রোদ একদম সারাদিন মানে টানা রোদ পছন্দ করে না, একটু হালকা শেডি এরিয়া হালকা রোদ খুব পছন্দ করে। আর এটা দেখুন কত সুন্দর গ্রো করেছে, আমি এরকম হালকা শেডি এরিয়ায় রেখেছি বলে বুবু এখন খুব খুশি। ইনডোর প্ল্যান্টস নিয়ে তিনটে খুব গুরুত্বপূর্ণ তথ্য, কেনার আগে অবশ্যই এই তিনটে দিক যাচাই করে তবেই কিনবেন। কিন্তু প্রথম কথা বলে দিই, ইনডোর প্ল্যান্টস কিন্তু সবাই একটাই কোয়েশ্চেন করে, শুধু কি ইনডোরে রাখতে হয় না আউটডোরে রাখতে হয়। অবশ্যই ইনডোর প্ল্যান্টসকে সপ্তাহে দুদিন আউটডোরে রাখবেন যেখানে স্কর্চিং হিট থাকে না, সানলাইট এই 1-1.5 ঘন্টার মতন থাকে কি 2 ঘন্টার মতন থাকে, কারণ প্রত্যেকটা গাছেরই আলোক সংশ্লেষ করেই খাদ্য উৎপাদন করতে হয়। আর এদের যদি একটু বাইরে রাখেন এদের হেলথ ভালো থাকে, আর স্পেশালি যদি বর্ষাকালে আমার মতন এরকম বাইরে রেখে দিতে পারেন খুব ভালো, কোনো যত্ন এক্সট্রা যত্ন কিচ্ছু লাগে না। বলে যে কম জল দিতে হয় কিন্তু বর্ষাকালের এই জলটা যেটা ওরা আছে 2-3 সপ্তাহ ধরে ওদের হেলথ কিন্তু ইম্প্রুভই হয়েছে, আমার এক্সপেরিমেন্ট বলছে ওরা দারুণ চেহারা নিয়েছে। তাই ইভেন এগুলো হচ্ছে ট্রপিক্যাল এরিয়ার গাছ, মানে গরম জায়গায় স্যাঁতস্যাঁতে গরম স্যাঁতস্যাঁতে বর্ষা যেখানে হিউমিড এরকম জায়গারই গাছ এগুলো, শুধু বর্ষাতে এরা চনমনে থাকে, আউটসাইডে এদের রাখা যেতেই পারে। সারা বছরের ওই রুলটা কিন্তু এই টাইমটা ব্রেক হয়ে যায় যে কম জল দেওয়া, আর বাদবাকি ইয়ারের কিন্তু পুরোটাই কিন্তু খেয়াল রাখবেন যেন কম জল থাকে। আঙুল দিয়ে রেখে দেবেন মাটি, যদি ভেজা থাকে তবে জল দেবেন না, যদি শুকনো হয় তখনই জল দেবেন। এটা হয়ে গেল আর খুব লো মেনটেন্যান্স। 2 নম্বর খুব ইম্পর্ট্যান্ট তথ্য, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস ম্যাক্সিমাম কিন্তু খুব পয়জনাস হয়। যখন কিনবেন তখন কিন্তু জিজ্ঞেস করে নেবেন যে এই গাছটা পয়জনাস কিনা। ইভেন আমার কাছেও একটা পয়জনাস গাছ আছে যেটাকে আমি কিন্তু বুবুর থেকে সরিয়ে রাখি, বুবু জানেও না এবং দূরে সরিয়ে রাখি। গাছটা খুবই সুন্দর, এখানে আমি ইচ্ছাকৃতভাবে দেখালাম না। আর যাদের বাড়িতে পেটস আছে, পাখি আছে, বিড়াল আছে, কুকুর আছে বা ছোটো বাচ্চা আছে, তারা একটুখানি অ্যাভয়েড করে যাবেন। এবং এটা নার্সারিতে আপনি জিজ্ঞেস করবেন যখন কেনার আগে, এই কথাটা জিজ্ঞেস করবেন এটা কি পয়জনাস বাচ্চার জন্য বা পেটসের জন্য ক্ষতিকর কিনা, এটা জেনে নেবেন। আর 3 নম্বর তথ্য যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট ইনডোর প্ল্যান্টস কেনার আগে, এটা একটুখানি দেখবেন যাদের স্নিজিংয়ের প্রবলেম আছে, মানে একটু অ্যালার্জিক রিয়াকশন হয় বা যাদের একটুখানি রানি নোজ বা যাদের শ্বাসকষ্ট আছে, তারা ইনডোর প্ল্যান্টসটাকে একটু অ্যাভয়েড করে গেলেই আমার মতে ভালো। তার কারণ হচ্ছে ইনডোর প্ল্যান্টস অ্যাভয়েড মানে আপনারা ব্যালকনিতে রাখতে পারেন, ঠিক আছে, ঘরের ভেতর যেখানে একদমই কম আলো আসে বা রোদ আসেই না প্রায় এরকম জায়গায় না রাখাই ভালো। তার কারণ হচ্ছে ইনডোর প্ল্যান্টস থেকে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় মাটিতে, মাটির মধ্যে, এবং যার থেকে কি হয় অনেক সময় এই স্নিজিং শ্বাসকষ্ট এই ধরনের জিনিস আসে। অনেক সময় যাদের আগে প্রবলেম ছিল না তাদের হয়তো ইনডোর প্ল্যান্টস কেনার পর হঠাৎ করে এই প্রবলেমটা অ্যারাইজ করে, কারো কারো কিছুই হয় না, যেমন আমাদের কিছুই হয় না, অনেকেরই কিছুই হয় না, কিন্তু যাদের আছে তারা একটুখানি এড়িয়ে যাবেন, দরকার হলে তারে পরামর্শ নেবেন বা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে নেবেন। আর এই মানে ফাঙ্গাল রিয়াকশানটাকে বন্ধ করার উপায় আছে, দেখবেন অনেকে ভেতরে এই টবের ওপরে স্টোন দিয়ে রাখে, এই স্টোনটা দিয়ে রাখলে অনেক সময় ফাঙ্গাল রিয়াকশানটা হয় না মাটিতে স্টোনটার জন্য। তো এই কয়েকটা কথা ইনডোর প্ল্যান্টস কেনার আগে মাথায় রাখবেন। ইনডোর প্ল্যান্টস নিয়ে বলতে গিয়ে কতটা বড় হয়ে যাচ্ছে দেখুন, তার সব গাছ নিয়ে একদিনে বলতে গেলে যে কী হতো কে জানে। তো আমি যেটুকু জানি সেটুকু তথ্য শেয়ার করলাম, তো এগুলো যেটুকু আমি জানি বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর এবার যাবো ভেতরে, রান্নাঘরে একটুখানি কাজ বাকি আছে, মা অল্প করেছে, মা মোরলা মাছ আর এইসব করেছে, যে বুবু এসে গেছে। আর যেদিন আমি গুড়িয়া থেকে ফিরলাম সেদিন সঙ্গীতাদি খাইয়েছিল চিংড়ি ভাপা, তারপর থেকে অমিতকে আমি অস্থির করে দিয়েছিলাম চিংড়ি মাছানো চিংড়ি মাছানো, এত ভালো খেতে হয়েছিল। আর থ্যাংক ইউ সঙ্গীতাদি, খুব টেস্ট হয়েছিল। আর এই চিংড়িগুলো কিন্তু আমি নিজে ছাড়িয়েছি, আর আমি যখন নিজে চিংড়ি ছাড়াই তখন এই পোর্শনটা মাথার এই পোর্শনটা আমি রাখি, কারণ অমিত এটা খেতে খুব ভালোবাসে। আর এই লেজটা একটুখানি থাকে, বাকিটা পুরোটা ছাড়ানো এবং ডিভেন করা, এখান দিয়ে পুরো কিন্তু ডিভেন করা, প্রত্যেকটা চিংড়ি ওইভাবে ডিভেন করা। আর চিংড়ি মাছের ভাপা করার জন্য জল ফুটছে, একটু কমিয়ে দিই, যেটা লাগছে আমি একটা মুখ বন্ধ টিফিন বক্স এরকম ধরনের টিফিন বক্স নিয়েছি। এখানে আমার কাছে গোটা সর্ষে ছিল না কিন্তু মার কাছে সর্ষের গুঁড়ো স্টক ছিল, উষ্ণ গরম জলে অল্প নুন দিয়ে আমি এই সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মিনিমাম 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন। এটা দিয়ে দিলাম, এখানে রেখেছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা ভেঙে দিই, অমিত আবার বেশি ঝাল পছন্দ করে না। আর এখানে আছে পোস্ত বাটা, আচ্ছা সর্ষের যেটা দিয়েছিলাম গুঁড়ো ওটা কিন্তু 2 টেবিল স্পুন ছিল এই স্পুনের, আর এখানে সরে আছে প্রায় 3 টিস্পুন।
আর একটুখানি একদম জাস্ট এটার এক মানে এক টেবিল স্পুন হয়তো টক দই দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এটাও পুরোটা ঢেলে দেব, দিচ্ছি নুন স্বাদ মতন, হলুদ, নারকেলের দুধ হলেও ভালো হতো বা নারকেল, আমার নারকেল আছে গোটা কিন্তু ছাড়ানো নেই তাই দিতে পারলাম না, সর্ষের তেল কাঁচা, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে করতে পারেন কিন্তু বাঙালি রান্না একটু হাত না লাগালে হয় না। এখানে একটুখানি পোস্ত ছোঁয়া জলটা আছে ওটা আমি দিয়ে দিলাম, জাস্ট রেডি। এটাকে মুখ বন্ধ করে জাস্ট এবার বসিয়ে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট থাকবে, মিডিয়ামের থেকে একটু কম, আবার লোয়ের থেকে একটু বেশি ফ্লেম আমি দেব। ব্যাস এবার শুধু সময়ের অপেক্ষা। ওকে, রান্না হওয়ার পর প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে, আরও বেশি হবে, 40 মিনিট। আমি ধরতে পারছি এখন ওটা এত গরম নেই, গরম আছে একদম হালকা হালকা গরম, ইচ্ছা করে ধরিনি কারণ এটা খুলতে পারবো না, বেকার খুলতে পারবো না, নিয়ে লাভ নেই, তো আমি তার জন্য নিয়ে নিই। কিন্তু এখন এটাকে আপাতত খুলি, এক হাতে না, এক হাতে খোলা যাবে না, ওয়েট। দারুণ দারুণ দেখতে হয়েছে, গন্ধ অসাধারণ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের প্রত্যেকের স্নান টান হয়ে গেছে, ব্লগটাকে শেষ করব। এই যে বব্বু, বব্বুর মাথা এখনো ভেজা, আমিও যে স্নান করে এলাম। হ্যাঁ মা, আচ্ছা যাই হোক, কালকে সানডে স্কাইটাকে নিয়ে প্রচুর হাইপ হয়েছে, ওরকম একদম পরিষ্কার আকাশ, নীল আকাশ, তার মধ্যে পেঁজা তুলোর মতন মেঘ, শরতের আকাশ এরকমই হয়। তো যারা মিস করে গেছেন দুঃখ করবেন না, আর আমি চেষ্টা করছি আমার টাইম ট্যাক্সি যদি ধরা পড়ে তাহলে দেখাবো নিশ্চয়ই, এবং ওটা দিয়েই আজকে ব্লগটাকে শেষ করবো। সবাইকে টাটা, বাই বাই, আর দেখা হবে খুব শিগগিরই, আর তার সাথে আজকে এই টাইম ল্যাপস।